বিসমিল্লাহ রহমান রহিম। জয়ন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি হায়ার ম্যাথমেটিক্সের 9.9 চ্যাপ্টারের আমাদের পর্ব 8-এ অক্ষরপদ প্রশ্ন বইয়ের 1-এর যে 6 নম্বর ম্যাথটি রয়েছে, তো এই ম্যাথটি সিলেট বোর্ড 2006, চট্টগ্রাম বোর্ড 2013, বরিশাল বোর্ড 3-এ এসেছিল, যার কারণে আমরা একটু গুরুত্ব দিয়ে করব। অনেকে ক্যালকুলেশন মেথডগুলো ভুল করে থাকে, তা আমরা আগের মতো করেই ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমরা ধরে নিব এফ অফ এক্স সেকেন্ড স্কোয়ার এবং একে আমরা এক্সের সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করব। তো এখন একে যদি আমরা এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি তাহলে পাবো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 3টা সামনে আসবে 1/3 × 3 এক্স স্কোয়ার প্লাস হাফ ইন্টু টোয়াইস এক্স, একবার কমবে এবং 6 × x করলে পাবো হচ্ছে 1 আর 8 করলে পাবো 0। দেন আমাদের একটু এখানে ক্যালকুলেশন হচ্ছে, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এখানে 3 ক্যান্সেল আউট এক্স স্কোয়ার প্লাস 2 ক্যান্সেল আউট এক্স মাইনাস হচ্ছে 6। এখন একে আমরা যদি আবারও ডেরিভেটিভ করি দুইবার তাহলে এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়ালস টু কী হবে, সো আবার এখানে 2টা সামনে আসবে টোয়াইস এক্স আর এক্সকে করলে পাবো 1 আর 6 করলে পাবো 0। তাহলে অতএব সরাসরি আমরা বলতে পারি এফ ডাবল ড্যাশ এক্স এর মান হচ্ছে টোয়াইস এক্স প্লাস হচ্ছে 1। এখন আমাদের কী করতে হবে, যে আমরা বলব সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য যে প্রথম যে ডেরিভেটিভ রয়েছে তা ইকুয়ালস টু 0। সো আমি প্রথম ডেরিভেটিভ করেছি কত, এটা ইকুয়ালস টু 0, তাহলে অতএব আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি প্রথম ডেরিভেটিভের মান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখন এখানে সমাধান করে আমাদের এক্সের মান নিয়ে আসতে হবে, সো এক্সের মান কীভাবে পেতে পারি, 3 × 6 প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা এক্সকে যদি আমরা কমন নিয়ে নেই এখান থেকে মাইনাস 2 কমন নিব, এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, দেন এক্স প্লাস 3 × x মাইনাস 2 ইকুয়ালস টু 0। আমরা যদি হয় অথবা করি তাহলে এক্সের মান পাবো 2, হচ্ছে মাইনাস 3। এখন আমাদের এই মানগুলো বের করতে হবে, বলবো এখন এক্স ইকুয়ালস টু 2 আমাদের ডাবল ড্যাশের মানটা বসাতে হবে, সো এফ ডাবল ড্যাশ 2 ইকুয়ালস টু কত হয়, এফ ডাবল ড্যাশ 2 যদি বসে দেই তাহলে এক্সের মান হচ্ছে 2, তাহলে এখানে পাচ্ছি 2 × 2 প্লাস হচ্ছে 1, দ্যাটস হচ্ছে 5, যা কি 0-এর বড়। অতএব বলবো এক্স ইকুয়ালস টু 2 এফ অফ এক্সের যেহেতু বড়, তার মানে বড় হলে সর্বনিম্ন মান বিদ্যমান, তাহলে অতএব সর্বনিম্ন মান হবে আমাদের আমাদের যে ডেরিভেটিভটা ছিল সেখানে আমরা এক্সের 2 মান বসাই দেব, অর্থাৎ মানে প্রথম যে আমাদের এক্সের 2 এখানে বসাই দেবো 1/3, এক্সের মান হচ্ছে 2, তাই এখানে 2³ এরপরে প্লাস হাফ এক্সের মান 2 বর্গ মাইনাস হচ্ছে 6 × 2 প্লাস হচ্ছে 8। দ্যাটস সিম্পলি একে আমাদের এখন ক্যালকুলেশন করতে পারলে আমাদের উত্তরটি বের হয়ে আসবে, আর এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আমি ডাইরেক্ট মানটা লিখে দিচ্ছি, আপনারা যোগ বিয়োগ করে মানটা বের করে নেবেন, এটা আসবে হচ্ছে 43/2, তো যোগ বিয়োগ করে বের করতে পারবেন আমি আশা করব। সো আমরা সর্বনিম্ন মান পেয়ে গেছি, এবার আমরা বলবো এক্স ইকুয়ালস টু -3 এফ ডাবল ড্যাশ -3 ইকুয়ালস টু, আমরা এই মানটাতে -3 এখন বসাই দিব, সো আমরা এক্স ডাবল ড্যাশ এক্সে যদি বসে দিই -3 এখানে 2 × -3 প্লাস হচ্ছে 1, ড্যাশ হচ্ছে -6 প্লাস 1 ইকুয়ালস টু -5, যা কি 0 থেকে ছোটো, আর ছোটো হলে আমাদের কী বিদ্যমান, সর্বোচ্চ মান বিদ্যমান, তাই বলবো অতএব এক্স ইকুয়ালস টু -3 এর জন্য এফ অফ এক্সের সর্বোচ্চ মান বিদ্যমান। তো এর সর্বোচ্চ মান আমরা বের করতে চাচ্ছি, তাহলে কী আসবে, তো এখানে আমাদের তাহলে বসে দিতে হবে 1/3 × এখানে -3 দিব, -3 এর ঘন প্লাস হাফ এক্সের মান আমরা -3 দিব, তার বর্গ -6 × x এর মান -3 প্লাস হচ্ছে 8। ওকে, দেন আমরা একে যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে আসবে কত, -27/3, দেন এখান থেকে পাবো হচ্ছে +9/2 +3/6 প্লাস হচ্ছে 8। দেন আমরা এখানে যদি এখানে কাটাকাটি করে দিই তাহলে 3×9 হবে, লসাগু যদি করি তাহলে লসাগু হচ্ছে আমাদের 2, তাহলে এখান থেকে পাবো -9×18 আসবে, এখানে +9, 18×36 আর 8×16, তো সবগুলো যদি আমরা এখন যোগ করে দিয়ে কাজ করি তাহলে কত আসে আমি দেখাই দিচ্ছি, তাহলে আমাদের ইনপুট দিচ্ছি -18 +9 +36
প্লাস 16 মানে 43। ওয়াল্লা, একই মান কেন জানি আসলো, তাহলে 43/2। তাহলে এটা যদি 43/2 হয় তাহলে এই মানটা আমাদের 43/2 তো আসবে না, নিচে এখানে ভুল রয়েছে। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করে দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে, 1/3, আর 2 দিলে পরে 8 আসে। দেন এখানে আমাদের একটা দুটো টু, একটা টু কাটা যাবে, শুধু থাকবে 2, আর এখানে থাকবে 8 × 6 = 12 প্লাস হচ্ছে 8। ওকে, আমরা এখানে তাহলে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 8/3, আর এখানে হচ্ছে 10 × 10 = 2 গেলে -2, তাহলে 3, তাহলে 8 মাইনাস কত হচ্ছে 3/6, তাহলে হচ্ছে 2/3 আসতেছে। তার মানে এই অংশটার রেজাল্ট 2/3, সরি এটা ভুল হয়ে গেল আমাদের, তাহলে এটা হচ্ছে রেজাল্ট 2/3। তো আমি আশা করবো আপনারা সবাই বুঝতে পেরেছেন, এই দুইটা লাইন এখানে দেখাই দিবেন আপনারা, তাহলে করতে পারবেন। সো এই ছিল আমাদের 8 নম্বর পর্বে বোর্ড বইয়ের যে 6 নম্বর ম্যাথটা আমরা সলিউশন করলাম। সো এর পরবর্তী পর্বে বোর্ড বইয়ের যে 7 নম্বর ম্যাথটি রয়েছে তা আমরা সলিউশন করব, সে পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।